নমস্কার। হট ক্যাফে নিবেদিত সুস্থ থাকুন আপনাদের সকলকে জানাই স্বাগত। আসলে এখন আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তাতে সুস্থ থাকাটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য ভীষণ আবশ্যক। আর সেই জন্যই হট ক্যাফের প্রচেষ্টা যে এই কটা দিন আমরা কিভাবে ভালো থাকবো তার সুপরামর্শ আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিনে বিভিন্ন ডাক্তারদের কাছ থেকে পাচ্ছি। আর সেই জন্যে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন, আমরা প্রত্যেকেই যাকে প্রায় চিনি, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর রবিন চক্রবর্তী। ডাক্তারবাবুকে অনেক অনেক স্বাগত আমাদের সাথে। এই যে কথাটা বলে শুরু করলাম যে আমরা এখন সত্যি যে পরিস্থিতিতে রয়েছি, যে মহামারীর মধ্যে প্রায় এক মাসের বেশি সময় ধরে আমরা এই যুদ্ধের সাথে লড়ছি এবং একটা দীর্ঘ সময় এখন যে এই মহামারীতে আক্রান্ত হয়েছে আমাদের সমগ্র পৃথিবী তথা ভারতবর্ষ। এখন প্রথমেই যে কথাটা খুব জানতে ইচ্ছে করছে যে এই মুহূর্তে আমাদের দেশ কি পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে কোভিড-19 এর থেকে, আমরা কতটা হারাতে পেরেছি কোভিড-19 কে? সত্যি কথা বলতে, যে সত্যি গোটা পৃথিবী এখন একটা সাংঘাতিক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সে ব্যাপারে কোনো দ্বিধা নেই। কিন্তু তার পাশাপাশি এটা আমি বলবো যে যদি আমরা ভারতবর্ষকে অন্যান্য পৃথিবীর অন্যান্য জায়গার সঙ্গে তুলনা করি, যেমন ইউনাইটেড কিংডম, ইটালি, স্পেন এবং ইউনাইটেড স্টেটস, এই সমস্ত কান্ট্রির তুলনায় ভারতবর্ষের অবস্থা কিন্তু অপেক্ষাকৃতভাবে অনেক ভালো, সে ব্যাপারে কোনো দ্বিধা নেই। তাহলেও যখন একটা মহামারী অবস্থা দেখা দিয়েছে গোটা পৃথিবী জুড়ে, মহামারী তো আর কখনো ভালো হতে পারে না, সেই জন্য সেই মহামারীর তুলনায় দেখতে গেলে আজও আমাদের এই ভারতবর্ষে অনেক লোক আক্রান্ত হয়েছেন, তার সংখ্যা উত্তরোত্তর বাড়ছে এবং তার পাশাপাশি মৃত্যুর হারও বাড়ছে। কিন্তু তাহলেও যদি আমরা আনুপাতিক হারে দেখি বা আপেক্ষিক ভাবে দেখি, তাহলে ভারতবর্ষের বর্তমান অবস্থা কিন্তু অন্যান্য পৃথিবীর তুলনায়, ভারতবর্ষের যা জনসংখ্যা প্রায় আমি বলবো 138 কোটি মানুষের যে জনসংখ্যা, সেই সংখ্যার তুলনায় মহামারীর প্রকোপের যে হার এবং সেই মহামারী থেকে মৃত্যুর যে হার, তার সংখ্যা নিশ্চয়ই অনেক অপেক্ষাকৃত ভাবে অনেক কম। তো হ্যাঁ, সেটাই বলতে চাইছি যে ওই একই কথা বলছি যে ভারতবর্ষ যদিও একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, শুধু মহামারীর জন্য নয়, মহামারীর পাশাপাশি আরো অন্যান্য সমস্যা, অর্থনৈতিক সমস্যা রয়েছে, তারপরে প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং, অনেক সমস্যার ভিতর থেকে আমরা যাচ্ছি। আমরা ডাক্তারের চিকিৎসাতে অনেক অসুবিধে হচ্ছে, রোগীদের আমরা ঠিক ঠিক মতো সেবা দিতে পারছি না, আমাদের সার্ভিস দিতে অসুবিধে হচ্ছে। সবকিছু মিলিমিশিয়ে দেখতে গেলে যে সত্যি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমি বলবো যে অন্যান্য দেশের তুলনায় ভারতবর্ষের অবস্থা কিন্তু অপেক্ষাকৃত ভাবে অনেকটাই ভালো। আচ্ছা, তো যখন এই প্রসঙ্গটায় যখন আমরা এলামই, তাহলে আরেকটা কথা ভীষণ জানতে ইচ্ছে করছে যে যেহেতু এই যে একটু আগে আপনি বললেন যে ভারতবর্ষ একটা বিপুল জনসংখ্যা, জনঘনত্বের দেশ ভারতবর্ষ, এই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকদের পক্ষে কতটা কঠিন হচ্ছে এই লড়াইটা, যে এতগুলো মানুষ, অনেক মানুষ তো সেরে উঠেছেন যে কথাটা আপনি বললেন যে আসার কথা, এই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকদের পক্ষে লড়াইটা কতটা কঠিন? না, নিশ্চয়ই চিকিৎসকের পক্ষে লড়াইটা তো কঠিন, সেটা আমি নিজে ব্যক্তিগতভাবেই বুঝতে পারছি যে কিরকম কঠিন। প্রথম কথা হচ্ছে যে যে ধরনের ইনফেকশনটা এসছে, যেটাকে আমরা কোভিড-19 ভাইরাস বা করোনা ইনফেকশন ভাবে সাধারণভাবে যেটা প্রচলিত আছে বলি, আমরা তো কেউ সেইভাবে এই ইনফেকশনের সম্বন্ধে আগে কোনো পরিচিত ছিল না, তো যার ফলে আমাদের কাছেও এটা একটা নতুন ধরনের ইনফেকশন। কিন্তু তাহলেও যেহেতু আমরা ডাক্তার এবং আমাদের মধ্যে যারা বিশেষভাবে ইনফেকশাস ডিজিজের স্পেশালিস্ট, তারা যেহেতু অন্যান্য ইনফেকশন গুলোকেও ডিল করেন, তাহলে তাদের একটা বেসিক একটা বোঝার বুদ্ধি আছে বা বোঝার একটা শিক্ষা আছে যে কিভাবে ইনফেকশাস ডিজিজ কে ওভারঅল কন্ট্রোল করতে হয়, এবং গোটা পৃথিবী সেই পদক্ষেপ নিয়েই চলছে। এবং তার পাশাপাশি এই কোভিড-19 ভাইরাস সম্বন্ধে ডাক্তার হিসেবেও আমাদের যারা ডাক্তার বন্ধু আছেন, যারা বিশেষ করে ইনফেকশাস ডিজিজ, এপিডেমিওলজি এবং যারা ভাইরোলজিস্ট, এই সমস্ত যারা বিশেষজ্ঞ, তারা তাদের যে নিজস্ব যে জ্ঞান, সেই জ্ঞানটাও কিন্তু ডাক্তারদের মধ্যে দিচ্ছেন, সেই জ্ঞানের সঙ্গে তাদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে মিশে তারা নিশ্চয়ই চেষ্টা করছে। কিন্তু এর অনেকগুলো যেহেতু ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলোকে সবসময় যে শুধু ডাক্তার একাই কন্ট্রোল করতে পারে তা নয়,
কারণ এর মধ্যে অনেকটা সামাজিক অংশ আছে, এর মধ্যে অনেকটা ব্যক্তিগত দায়িত্ববোধের প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো থাকার জন্য আরো ব্যাপকভাবে সম্মিলিত প্রচেষ্টার দরকার, এবং সেই সম্মিলিত প্রচেষ্টা হচ্ছে, হচ্ছে না তা নয়, সরকারিভাবে হচ্ছে, বেসরকারিভাবে হচ্ছে, বিভিন্নভাবে হচ্ছে, ও হওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং সবকিছু মিলেমিশে দেখা যাবে যে একটা অজানা শত্রু, সেই অজানা শত্রুকে মোকাবিলা করার সমস্ত যন্ত্র, সমস্ত বিদ্যা তো এখন আমাদের কাছে নেই, বা তাদের জন্য সেই অজানা শত্রু মোকাবিলা করতে গেলে কি কি ধরনের যন্ত্রপাতি লাগবে, কি কি ধরনের সৈন্য লাগবে, সেই সৈন্যদের কি প্রশিক্ষণ দরকার, এ সম্বন্ধে আমরা সত্যি খুব মানে অজ্ঞ। তাহলেও আমাদের যেহেতু ডাক্তার হিসেবে একটা অনেকদিনের অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার কাজে লাগিয়ে এবং তার পাশাপাশি যারা সমাজের বিভিন্ন সমাজকে চালনার জন্য যারা দায়িত্ব নিয়েছেন তারা, এবং ইনফেকশাস ডিজিজের যারা বিশেষভাবে প্রশিক্ষিত তাই সেই বিশেষজ্ঞরা, এবং এই ভাইরাস সম্বন্ধে যারা বিশেষভাবে প্রশিক্ষিত সেই বিশেষজ্ঞরা সবাই একসঙ্গে থেকে সম্মিলিতভাবে এই চেষ্টাটা করছেন বলেই কিন্তু আমাদের এই যুদ্ধটাকে জয় করা, পুরোপুরি জয় হয়নি কিন্তু যুদ্ধটাকে একটা একটা চেষ্টা করা হচ্ছে যে কি করে তাকে অনেকটা নিয়ন্ত্রণ করা যায়, আমি সে কথাই বলবো। একদমই তাই। আর আপনার এত সুন্দর করে আপনি বোঝালেন যে আমরা কি কি ভাবে চেষ্টা করতে পারি, সেখানে যে কথা দুটো উঠে এলো যে সম্মিলিত প্রচেষ্টা বা ব্যক্তিগত প্রচেষ্টা, সেই জায়গা থেকে আরো একটা প্রশ্ন আসছে যে এই যে ব্যক্তিগত প্রচেষ্টা, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়স্ক মানুষদের ক্ষেত্রে যদি এই COVID-19 সংক্রমিত হচ্ছে, তাদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাটা কিন্তু বেশি, সেই জায়গা থেকে আগে থেকেই তারা কিভাবে কোন ব্যক্তিগত প্রচেষ্টাগুলির মাধ্যমে নিজেদের রোগ কিন্তু একটা বিরাট সাংঘাতিক ভাইরাস নয় যে এলো আর আক্রমণ করলো আর সঙ্গে সঙ্গে সমস্ত রোগীরা মারা গেল, তা নয়। কিন্তু এর সমস্যাটা হচ্ছে এটা সাংঘাতিক ভাবে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ার সম্ভাবনা এবং ছড়িয়ে পড়ার আশঙ্কাটা খুব বেশি। তার মানে যে অনেকের সাথে দেখা যাবে তার ইনফেকশন হয়নি কিন্তু সে ভাইরাসটাকে বহন করে নিয়ে যাচ্ছে, এবং বহন করে নিয়ে যাওয়ার ফলে তার সংস্পর্শে যারা আসছেন তারা কিন্তু সেই ভাইরাসটাকেও তাদের শরীরের মধ্যে নিয়ে নিচ্ছেন। তাদের মধ্যে কেউ কেউ আক্রান্ত হচ্ছেন, কেউ কেউ আক্রান্ত হচ্ছেন না, এবং যারা আক্রান্ত হচ্ছে না তারা কিন্তু পরবর্তী লোককে আবার ভাইরাসটা দিয়ে দিচ্ছেন। এই যে চেনটা রয়েছে, সেই চেনটার মধ্যে যখন কোনো বয়স্ক লোক চলে আসছেন, যাদের বয়স 60-এর বেশি, তাদের কিন্তু দেখা যাচ্ছে যে এই ইনফেকশন যদি হয় এবং তাদের যদি COVID-19 আক্রমণ করে বা আক্রান্ত হয়, তাদের মধ্যে কিন্তু অনেক বেশি সমস্যা বা সমস্যাটা অনেক জটিল হয়ে যায়। তার পাশাপাশি এটাও বলবো যে এই বয়স্ক লোকেদের মধ্যে অনেকেরই অন্যান্য অসুখ থাকে, যেমন ডায়াবেটিস থাকে, হার্টের অসুখ থাকে, বা হয়তো অনেকে দেখা যাবে পেটের অন্য কোনো অসুখ আছে, কারো হয়তো ক্যান্সার আছে। এই সমস্ত অসুখগুলো যখন থাকে তখন হয় কি, তার এই বয়স এক নম্বর, বয়স দু নম্বর, অন্যান্য অসুখ যেগুলোকে আমরা বলি ক্রনিক ডিজিজ, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্টের অসুখ, ক্যান্সার, এই সমস্ত অসুখের পাশাপাশি হয় কি, তাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি ইমিউনিটি, সেই ইমিউনিটি অনেক কমে যায়। এই ইমিউনিটি কমে যাওয়ার জন্য যেটা হয় যে এই ইনফেকশনটা, সেই ইনফেকশনটাকে তো লড়াই করে তাকে তো হারাতে হবে, যেহেতু তার প্রতিরোধ ক্ষমতা অনেক কম, সে প্রতিরোধ ক্ষমতা কম থাকার জন্য কিন্তু এই ইনফেকশনটা খুব তাড়াতাড়ি শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। বিশেষ করে যেটা হয় এটা চলে যায় লাংসে, এবং লাংসে যখন যায় সে লাংসে গিয়ে নিউমোনিয়া এক ধরনের করে, এবং এই নিউমোনিয়াটা খুব পিকিউলিয়ার নিউমোনিয়া, সাধারণ নিউমোনিয়ার মতো নয়। এটাতে লাংসের যে টিস্যু সেটা যেমন অ্যাফেক্টেড হয়, আমরা বলি পালমোনারি প্যারেনকাইমা, এবং তার পাশাপাশি যেগুলো রক্ত নালী ফুসফুসের মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু অ্যাফেক্টেড হয়, আমরা ডাক্তারি ভাষায় বলি পালমোনারি থ্রম্বোটিক অক্লুশন। এবং এটা কিন্তু এই বর্তমানে কিছু কিছু আমাদের গবেষণায় বা যে সমস্ত রোগী COVID-19 মারা গেছেন তাদের পরীক্ষা করে দেখা গেছে যে লাংসের মধ্যে ব্লাড ভেসেলস আছে সেগুলোতেও অক্লুশন হয়ে যায় বা সেগুলো বন্ধ হয়ে যায়, এবং যার ফলে হচ্ছে কি, এই যে একটা কম্বিনেশন থাকার জন্য তাদের ভীষণ শরীরে অক্সিজেনের অভাব ঘটে, এবং যখনই অক্সিজেনের অভাব ঘটছে তখন তার শরীরে অনেক অক্সিজেনের প্রয়োজন হয়, যখনই প্রয়োজন হয় তখনই হার্টকে অনেক বেশি কাজ করতে হয়, যেহেতু হার্ট হয়তো অলরেডি দুর্বল, সেই দুর্বল হার্টকে যদি আরো বেশি পরিশ্রম করতে হয় তাহলে দেখা যায় যে তার হার্টের মধ্যে অনেক সমস্যা দেখা যায়, কারো কারো হার্ট অ্যাটাক হয়, কারো হার্টের যে রিদমটা আছে সেই রিদমটা ইরেগুলার হয়ে যায়, এবং পরবর্তীকালে
আস্তে 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 তারা মৃত্যুর দিকে চলে পড়েন। আচ্ছা, এই প্রসঙ্গে আরো একটা প্রশ্ন আসছে যে এই যে হৃদরোগ, যেহেতু আপনি আরো বেশি করে আপনার কাছে এই প্রশ্নটা করেন হৃদরোগ বিশেষজ্ঞ, আপনি আপনি আমাদের আরো বিশদে বোঝাতে পারবেন যে যারা অলরেডি হৃদরোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে তারা কিভাবে কতটা নিজেদেরকে সচেতন রাখতে পারেন এবং COVID-19 কতটা হার্টে এফেক্ট ফেলতে পারে। এটা খুব সুন্দর প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে দুটো। একটা হচ্ছে যে COVID-19 ভাইরাসটা নিজে হার্টের কিরকম ভাবে অ্যাটাক করে, আর দু নম্বর হচ্ছে COVID-19 যাদেরকে অ্যাটাক করছে তাদের অলরেডি যদি কোনো হার্টের সমস্যা থেকে থাকে। আমি দ্বিতীয়টারই আগে শুরু করছি। যদি কারো অলরেডি হার্টের কোনো সমস্যা থাকে, যেমন হয়তো কারো হার্ট অ্যাটাক হয়েছে বা কারো হার্টের পর আগে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে বা বাইপাস সার্জারি হয়েছে অথবা হার্টের কোনো ভ্যালভ সার্জারি হয়েছে, তার মানে তার হার্টটা স্বাভাবিক মানুষের হার্টের থেকে, সুস্থ মানুষের হার্টের থেকে হার্টের মতো ভালো নয়, হার্টটা অসুস্থ, দুর্বল হার্ট। সেই দুর্বল হার্টের মধ্যে যখন আর একটা ইনফেকশন আসে, সেই ইনফেকশন এলে তাদের মধ্যে কিন্তু কমপ্লিকেশন বাড়ে। এবং দেখা গেছে যাদের অলরেডি একটা হার্টের অসুখ আছে তাদের ক্ষেত্রে কিন্তু কমপ্লিকেশনটা এত পরিমাণে বাড়ে যে 70%, 70% মানুষ যাদের হার্টের অসুখ আছে তাদের যদি COVID-19 ইনফেকশন হয়, এই ইনফেকশন যদি 100 জনের হয় তার মধ্যে 70 জনের অনেক জটিল অবস্থার মধ্যে যাবে এবং কিছু না হলেও 30 থেকে 40 জন হয়তো মৃত্যুর মুখে ঢলে পড়বেন। এবং সেক্ষেত্রে চিকিৎসার পদ্ধতিতে দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে তাদের হার্টের যে সমস্ত ওষুধপত্রগুলো আছে সেই ওষুধপত্রগুলো কিন্তু তাদের নিয়মিত খেয়ে যেতে হবে। তার মানে তিনি যদি ব্লাড প্রেশার ওষুধ খান সেই ওষুধগুলো খাবেন, হার্টের যে সমস্ত ওষুধগুলো খাচ্ছেন ডাক্তারবাবু যেগুলো আগে লিখে দিয়েছেন সেগুলো বন্ধ করবেন না, সেগুলো খাবেন, এবং ডায়াবেটিস যদি থাকে সুগারের অসুখ সেগুলোও খাবেন, কোনো ওষুধ কোনোভাবেই বন্ধ করবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তার পাশাপাশি অন্যান্য প্রিকশন যেগুলো নেওয়ার আছে সেই প্রিকশন গুলো হচ্ছে ওই নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজেশন করা, পরিষ্কার থাকা এবং ওই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, যদি কোনো সামান্য রকম অবস্থা থাকে একটু আইসোলেশনে থাকা, এবং যদি কখনো তাদের একটু জ্বর হয় বা কাশি হয় সঙ্গে সঙ্গে হাসপাতাল বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে দেখে চিকিৎসা জানা যে সেটা সত্যি COVID-19 ইনফেকশন কিনা, এটা হচ্ছে তাদের ক্ষেত্রে অ্যাডভাইস। আর COVID-19 যেটা ডাইরেক্টলি করে তার কিন্তু সম্ভাবনাটা কম। তার কারণ হচ্ছে যে COVID-19 সরাসরি কিন্তু হার্টকে এফেক্ট করে না, এটা সবাইকে পরিষ্কার ভাবে জানতে হবে। COVID-19 ইনফেকশন ভাইরাসটা কিন্তু হার্টকে এফেক্ট করে না, তবে যেটা হয় সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে তার পার্সেন্টেজ খুব কম, সেই তাদের ক্ষেত্রে হয় কি না, তাদের যদি যখন এই কাশি হচ্ছে এবং কাশি হতে হতে নিমোনিয়া যখন হচ্ছে, সেই নিমোনিয়া থেকে একটা অংশের কার্ডিয়াক অ্যারিথমিয়া হয়, মানে হার্টের রিদমটা ইরেগুলার হয়ে যায়, কারো কারো এট্রিয়াল ফিব্রিলেশন হয়, কারো কারো ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হয়, এবং সেখান থেকে একটা কমপ্লিকেশন হয় এবং সেই কমপ্লিকেশন থেকে কিন্তু হার্ট বন্ধ হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি কার্ডিয়াক অ্যারেস্ট। আর একটা জিনিস হচ্ছে যে কিছু কিছু সময় এটা ডাইরেক্টলি হার্টকে এফেক্ট করে যেটাকে বলে আমরা মায়োকার্ডাইটিস করতে পারে বা COVID-19 মায়োকার্ডাইটিস, তার সম্ভাবনা খুব কম এবং সেটা রেয়ার, কিন্তু সেটা যে একদম হয় না তা নয়, সেটা কিন্তু হতে পারে। বয়স্ক লোকেদের বেশি হয়, খুব অল্প বয়স হলে তখন বেশি হয়, কিন্তু ইন জেনারেল ওভারঅল সম্ভাবনাটা অনেক কম, কারণ এটা কিন্তু সরাসরি যেহেতু হার্টকে এফেক্ট করে না, যেহেতু লাংস ঘুরে তারপরে হার্টের কাছে যায়, সেই জন্য সম্ভাবনাটা অনেক কম হয়। কারণ লাংসেই দেখা যায় যে একটা হার্টকে এফেক্ট করতে গেলে তাকে লাংসকে পেরিয়ে যেতে হবে, কিন্তু সেটা যদি লাংসকেই খারাপ করে দেয় তাহলে সেই হার্ট অবধি পৌঁছানোর আগেই সে কিন্তু খারাপ হয়ে যায়। সেইটা আর একটা কারণ যে হার্টকে এফেক্ট করার আগেই যেহেতু পেশেন্টের কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য হয়তো বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনাদের দর্শকদের বলছি যে ডাক্তারবাবু এত সুন্দর করে বুঝিয়ে দিলেন, আশা করি যে আপনারা উপকৃত হচ্ছেন যে কিভাবে পথ চললে পরে আমরা সুস্থ থাকতে পারি এবং কিভাবে থাকলে আমরা COVID-19 কে হারাতে পারি। এবার আরেকটা যেটা প্রশ্ন ভীষণ জানতে ইচ্ছে করছে যে অনেক রোগী রয়েছেন যাদের নিয়মিত ডায়ালিসিস চলে বা একটা নিয়মিত চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে তাদের চলতে হয় বিভিন্ন রোগজনিত কারণে, সেক্ষেত্রে তারা এখন কি করবে? তার কারণ হাসপাতালে যাওয়া এখন একটা বিপদসম যারা COVID-19 আক্রান্ত নন তাদের কাছে, সেক্ষেত্রে তাদের কি ব্যবস্থা এই মুহূর্তে? না, এইটা একটা খুব ভালো প্রশ্ন, কারণ এটা কিন্তু আমরা নিজেরা ব্যক্তিগত ভাবে এইটাকে আমরা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। কারণ এই ডায়ালিসিস তো একটা সপ্তাহে কেউ 3 দিন নেবে, কেউ 2 দিন নেবে, একটা নিয়মিত নিতে হয়, তো
এবং সেটা তাকে নিতেই হয়। এক্ষেত্রে যেটা করা হচ্ছে, প্রথম কথা জানতে হবে যে কোভিড নাইনটিন ইনফেকশন যদি ডায়ালিসিস যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে হয়, তাহলে সেক্ষেত্রে কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা বেশি। কেন না, ডায়ালিসিস মানে তার কিডনি কাজ করছে না, রুগীদের কিন্তু ডায়াবেটিস আছে, হার্টের অসুখ আছে, হয়তো তাদের ব্লাড প্রেশার থেকে স্ট্রোক হয়েছে, এবং তাদের বয়সও কিন্তু 60-এর বেশি। সুতরাং সমস্ত ফ্যাক্টর গুলোকে যদি আমরা একসঙ্গে জড়ো করি, তাহলে বোঝা যাবে যে তার ক্ষেত্রে সমস্ত ফ্যাক্টর মিলেও কিন্তু কোভিড নাইনটিন ইনফেকশনের জটিলতা বা কমপ্লিকেশন অনেক বেড়ে যাবে। এবারে ডায়ালিসিসের ক্ষেত্রে যেটা দরকার, তারা যেখানে যেখানে ডায়ালিসিস নিয়মিত নিয়ে থাকেন তারা সেখানে নেবেন, আমার মনে হয় না তাতে খুব একটা অসুবিধা হবে। সব জায়গায় যে ডায়ালিসিস রিফিউজ করছে তা নয়, কিন্তু কিছু কিছু জায়গায় রিফিউজ হয়তো করতে পারে। তার কারণটা হচ্ছে যে তারা হয়তো ভরসা পাচ্ছেন না যেহেতু তাদের ইনফ্রাস্ট্রাকচারটা কোভিড নাইনটিন কে কোভিড নাইনটিন কে ওভারকাম করার মতো অবস্থায় আছে কিনা। কোন কোন ছোট ছোট সেন্টার আছে, সেখানে তো দেখা যাবে যে তাদের যে পরিষেবার যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু কোভিড নাইনটিন মতো ভাইরাসের ইনফেকশনকে মোকাবিলা করার মতো হয়তো তারা করে উঠতে পারেননি। কারণ সেক্ষেত্রে অনেক প্রোটেকশন নেওয়ার দরকার হয়, যেমন যারা ডায়ালিসিস দেবেন সেই টেকনিশিয়ান, সেখানকার ডাক্তার, জুনিয়র ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ এবং হাসপাতালে অন্যান্য যারা কাজ করেন, পরিষেবা দেন, তাদের সকলের এই ধরনের প্রোটেকশন নেওয়া প্রয়োজন। এবং সেই প্রোটেকশনে অনেক অনেক সময় ছোট ছোট সেন্টারে থাকা সম্ভব না বা করে উঠতে পারেন না। সেক্ষেত্রে আমি যেটা বলবো যে যে সমস্ত সেন্টারে এই সমস্ত পরিষেবাগুলো আছে, এবং সেই সংখ্যাটা কিন্তু কম নয়, কলকাতা শহরেও আছে এবং মফস্বলেও আছে, এবং আমি জানি যে এই আমাদের শহরতলি যে সমস্ত যে ছোট ছোট জায়গা আছে সেখানেও কিন্তু অনেক জায়গাতে সেই পরিষেবা আছে। সুতরাং তাদের যেটা করা দরকার সেই সমস্ত জায়গায় যোগাযোগ করা দরকার, এবং যেখানে তারা নিয়মিত যান সেখানে যদি গিয়ে তারা জিজ্ঞেস করেন তারা কিন্তু গাইড করছেন। কারণ আমি জানি যে আমারই নিজের ব্যক্তিগত দুজন পেশেন্ট তারা অন্য জায়গায় নিয়েছিলেন, কারণ তারা মফস্বলের দিকে থাকেন এবং সেখানে ডায়ালিসিসটা ওখানে পাচ্ছিলেন, তো তারপরে যে কোনো কোনো কারণেই হোক সেখানে পারলেন না, আমার সঙ্গে যোগাযোগ করলেন, আমি তাকে বললেন আপনি ওরকম এখানে চলে ওরকম জায়গায় যান, সেখানে গেলে কিন্তু আপনি সেই পরিষেবা পাবেন এবং তারা পরবর্তীকালে গিয়ে পাচ্ছেন এবং তারা ব্যক্তিগতভাবে খুব খুশি আমাকে জানিয়েছেন। আচ্ছা, বা তো এই এইটার ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক দর্শক রয়েছেন, শ্রোতা রয়েছেন, যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। ডাক্তারবাবু সুন্দর করে বুঝিয়ে দিলেন, আপনারা এখান থেকেও জেনে নিতে পারেন বা বুঝতে পারবেন যে আপনাদের এখন ঠিক কি কি পদক্ষেপ নিলে আপনারা সুস্থ থাকতে পারবেন। সবটাই আসলে সুস্থ থাকা, এটুকুই আমাদের চাওয়া। আর আরেকটা প্রশ্ন যেটা আরে ভীষণই আমাদের মানে সবসময় ভাবছি, আমরা নিয়ত আমরা খবরে দেখে আসছি যে হাইড্রক্সিক্লোরোকুইন বা আরো অনেক কিছু ওষুধ চিকিৎসাশাস্ত্র চিকিৎসক বিজ্ঞানীরা চেষ্টা করছেন ইমপ্লিমেন্ট করার যাতে কোভিড নাইনটিনকে আমরা হারাতে পারি, সেক্ষেত্রে আপনার কি মতামত যে এই ওষুধগুলি কতটা কার্যকারী? হাইড্রক্সিক্লোরোকুইন সম্বন্ধে একটা মতামত হচ্ছে যে হাইড্রক্সিক্লোরোকুইনের আইডিয়াটা কোত্থেকে এলো না, হাইড্রক্সিক কোভিড নাইনটিন যে ভাইরাসটা আছে এই ভাইরাসটা হয় কি, যে কোনো ভাইরাস যখন মানুষের শরীরে যায় ভাইরাসটা গিয়ে আস্তে 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 শরীরের যে কোষগুলোকে নষ্ট করে, এবং নষ্ট করার কতগুলো স্পেশাল কতগুলো কেমিক্যাল আছে, আমরা বলি ইন্টারলিউকিন 1-6 এর অনেকগুলো আছে, এবং সেগুলো আস্তে আস্তে বাড়িয়ে গিয়ে কোষটাকে ধ্বংস করে দিয়ে তারপরে একটা ডিস্ট্রয় করে দেয় এবং সেটা ভাইরাসটা স্প্রেড করতে শুরু করে দেয়। এইটা হচ্ছে মেকানিজম। কিন্তু এই মেকানিজমটা করতে গেলে তার একটা বেসিক মিডিয়া দরকার। মিডিয়া মানে যে 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 ফ্লুইডের মধ্যে কাজ করছে, যে শরীরের যে কোষগুলোর মধ্যে কাজটা করছে, সেই শরীরের একটা নির্দিষ্ট পরিমাণ আমরা বলি পিএইচ থাকা দরকার। সেই পিএইচটা সাধারণভাবে একটু একটু অ্যাসিডিক এনভায়রনমেন্ট হতে হয়। অ্যাসিডিক এনভায়রনমেন্ট হলে এটা খুব তাড়াতাড়ি প্রলিফারেট করে। হাইড্রক্সিক্লোরোকুইন করে কি, শরীরের অ্যাসিডিক এনভায়রনমেন্টটাকে অ্যালকালাইন এনভায়রনমেন্টে করে দেয়, এবং এই অ্যালকালাইন বিরাট একটা অ্যালকালাইন করে, সামান্য পরিবর্তন করে, কিন্তু ওইটুকু সামান্য পরিবর্তনই যেটা হয় ভাইরাসটা ওই একটু অ্যালকালাইন এনভায়রনমেন্টে চলে গেলে আর প্রলিফারেট করতে পারে না। এটি হচ্ছে থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। এবং এই থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর ফলে কি হচ্ছে, যদি কেউ হাইড্রক্সিক্লোরোকুইন খায় এবং তার শরীরের সেই কোষের পিএইচ যদি অ্যাসিডিক থেকে একটু অ্যালকালাইনের দিকে চলে যায়, তাহলে কোভিড ইনফেকশন হলেও তার কোনো কমপ্লিকেশন বা জটিলতা হবে না, যার থেকে তার মৃত্যুর সম্ভাবনা থাকে। সেটাই হচ্ছে কারণ হাইড্রক্সিক্লোরোকুইন অ্যাডভাইস করার প্রোফাইল্যাকটিক্যালি, মানে যার হয়নি তাকে, আর যার হয়েছে তাদের ক্ষেত্রে রেকমেন্ডেশন হচ্ছে
হাইড্রক্সিক্লোরোকুইনের সঙ্গে অ্যাজিথ্রোমাইসিন বলে একটা অ্যান্টিবায়োটিক আছে, এটা এরিথ্রোমাইসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, আমরা বলি ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক, এই দুটো কম্বিনেশন দেওয়ার ফলে কিন্তু অনেক রোগী ভালো আছে। এবং আমি জানি আমার চেনা চেনা জানা বেশ কিছু বিদেশে তারা তারা কিন্তু এই ওষুধটা জয়েন্ট কম্বিনেশনে খেয়ে কিন্তু তারা ভালো আছেন, কোভিড ইনফেকশন হয়েছে এবং খুব অল্প হয়েছে, লাংস অব্দি আর যায়নি, কিছুদিন পরে তারা ভালো হয়ে গেছেন, তাদের ক্ষেত্রে এই কম্বিনেশন দেওয়া যায়। কিন্তু একটা কথা খুব জানা দরকার যে এই হাইড্রক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিনের কম্বিনেশন দিলে অনেক সময় ইসিজি খারাপ হয়ে থাকে, বিশেষ করে যাদের ইসিজিতে অলরেডি খারাপ আছে। আমরা বলি ইসিজিতে একটা জিনিস, সেটাকে বলে লং কিউটি বা কিউটি প্রলঙ্গেশন। এটার উপর আমরা একটা নিজেরাও লেকচার দিয়েছি আমাদের ডাক্তার বন্ধুদের মহলে। এই কিউটি প্রলঙ্গেশনটা যদি থাকে তাহলে কিন্তু এই কম্বিনেশনটা অনেক সময় সেটা খারাপ করে দেয়, এবং এই কিউটি প্রলঙ্গেশনটা নিজে কিন্তু আবার হার্টের অ্যাটাক করতে পারে বা হঠাৎ মৃত্যুর কারণ হতে পারে। সেই জন্য যদি কেউ কম্বিনেশনে থাকে হাইড্রক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিনে, সেটা স্বাভাবিকভাবেই কোনো ডাক্তারের পরামর্শ হবে এবং ডাক্তারের দ্বারা পরিচালিত হবে এবং ডাক্তার তাকে মনিটর করবে। এই চলাকালীন যেন তার ইসিজিটা প্রতিদিন বা অল্টারনেট ডেতে দেখা হয় যে কিউটিটা বাড়ছে কিনা। যদি কিউটি বেড়ে যায় 480 মিলিসেকেন্ড আমরা বলি, যদি বেড়ে যায় মেয়েদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 500 মতো, তাহলে কিন্তু ডেফিনেটলি ওষুধটাকে বন্ধ করে দিতে হবে। কিন্তু প্রোফাইলেটিক্যালি যদি খাওয়া যায় তাহলেও মনে রাখতে হবে যে নিজে থেকে খাওয়াটা ঠিক হবে না, একজন ডাক্তারের উপদেশ নিয়ে খাওয়াটা উচিত হবে। কারণ ডাক্তার যখনই দিচ্ছেন তিনি ভাবনা চিন্তা করেই দেবেন, কারণ যার অলরেডি কয়েকটা হার্টে বিরাট বড় সমস্যা আছে তার কিছু হবে না, কারণ যদি ছোট একটু সামান্য থাকে বা হয়তো নেই সেই অর্থে, তাহলে সেটা ডাক্তার তার বিবেচনায় তার বুদ্ধিতে তার জ্ঞানে যদি মনে করেন যে সেই ব্যক্তির ক্ষেত্রে অল্প ডোজে হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া সম্ভব, তাহলে কিন্তু এটা প্রোফাইল্যাকটিক দেওয়া যেতে পারে। এবং আরেকটা কথা হচ্ছে প্রোফাইল্যাকটিক ডোজ অফ হাইড্রক্সিক্লোরোকুইন এবং থেরাপিউটিক ডোজ অফ হাইড্রক্সিক্লোরোকুইন কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা যত সাইড এফেক্ট সম্বন্ধে আলোচনা করি সেটা থেরাপিউটিক ডোজ অফ হাইড্রক্সিক্লোরোকুইন, সেটা একটু প্রায় 800 মিলিগ্রাম মতো একটা ডোজ প্রোটোকল আছে, সেই প্রোটোকলটা একটু অন্যরকম। কিন্তু প্রোফাইল্যাকটিক ডোজটা রিলেটিভলি কম এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যায় তার কমপ্লিকেশন বা জটিলতা অনেক কম। হয়তো দেখা যাবে যে সেই সমস্ত পেশেন্ট রুগীরা হয়তো বা পেশেন্টরা হয়তো তার কোভিড-19 ইনফেকশন থেকে হয়তো বিরত থাকবেন বলে আমাদের ধারণা থিওরিটিক্যালি। কিন্তু সায়েন্টিফিক লিটারেচারে কিন্তু সব জায়গায় এটা দেখানো হয়নি। একটা জায়গায় ফ্রান্সে একটা পেপার হয়েছে, ফ্রান্সে একটা রিসার্চ পেপার হয়েছে, সেই ফ্রান্সের রিসার্চ পেপারে দেখা গেছে যে খুব অল্প সংখ্যক রোগীকে তারা হাইড্রক্সিক্লোরোকুইন দিয়েছেন প্রোফাইল্যাকটিক্যালি এবং দিয়ে কিন্তু ভালো রেজাল্ট পেয়েছেন, এবং থেরাপিউটিক্যালি দিয়েও কিন্তু ভালো রেজাল্ট পেয়েছেন। সেই রিসার্চ পেপারটা কিন্তু খুব প্রমিসিং এবং খুব আমি বলবো পজিটিভ পেপার, যার উপর ভিত্তি করে আমরা ডাক্তাররা মনে করছি যে হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া সম্ভব। তবে ডাক্তারের অ্যাডভাইস ছাড়া কেউ নিজে থেকে যেন না হাইড্রক্সিক্লোরোকুইন যেন না নেন বা নেবেন না, এটা আমার সবাইকে এই জিনিসটাই অ্যাডভাইস করবো আমি। বা এটা সত্যি তাই দর্শকদের উদ্দেশ্যে বলে দেওয়া যে কোভিড-19 বা অন্যান্য ক্ষেত্রেও আমরা অনেক সময় দেখেছি যে অনেক সময় অনেক অসুস্থতার ক্ষেত্রে নিজেদের একটা ওষুধ খেয়ে নেওয়ার প্রবণতা থাকে, সেক্ষেত্রে কিন্তু সবসময় ডাক্তারদের চিকিৎসকদের পরামর্শ নিয়েই পরে পদক্ষেপটা নেবেন, এটা আগামী দিনের জন্য ভালো। আচ্ছা, এবার যে প্রসঙ্গে আসি সেটা হচ্ছে যে খাদ্য, এই সময় খাবার একটা ভীষণ মানে আমরা ঠিক কি কি ভাবে আমাদের ডায়েট চার্ট মেইনটেইন করলে সেটা সাধারণ মানুষের ক্ষেত্রেও হতে পারে এবং যারা বিভিন্ন রোগে এখনো অবধি সংক্রমিত হয়েছে সেটা কোভিড-19 নয়, অনেক ধরনের, যেমন সেখানে হৃদরোগও হতে পারে, সেক্ষেত্রে তারা কি ধরনের ডায়েট চার্ট মেইনটেইন করবেন এই সময়টাতে? ডায়েট চার্টের ব্যাপারে প্রথম কথা একটা বলি, যেহেতু এখন সবাই প্রায় মানে ঘরে বন্দি, এই ঘরে বন্দি এবং খাবারের কিন্তু বিরাটকে একটা সাধারণ, যদিও খুব একটা অল্প বেশ কিছু সংখ্যক মানুষের খাবারে সত্যি অসুবিধা আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ইন জেনারেল আমি যেটা দেখতে পাচ্ছি যে মধ্যবিত্ত বা তার উপরে যারা আছে তাদের বাড়িতে কিন্তু খাবার দাবার আছে বা খাওয়া দাওয়া করছেন, কিন্তু সেক্ষেত্রে একটা একটা টেন্ডেন্সি আছে যে এই ঘরে বসে থাকলে কিছু না কিছু একটা খাই, ওভারঅল খাবার ইনটেকটা বেড়ে যাচ্ছে, এটা কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে, সেটা একদম করা যাবে না। মনে হবে যেন আমি বাড়িতে নেই, বাড়িতে না থেকে আমি সব যেরকম সকালে ব্রেকফাস্ট করি তারপরে অফিসে যাওয়ার আগে খাই আবার ফিরে এসে খাই আবার রাত্রিতে খাই, ঠিক সেরকম নিয়মিত যেরকম আমরা খাবার খাই সেভাবেই খাবার খেতে হবে। যেমন রবিবার দিন সকালে একটু বেশি খায়
একটু মাংস দিয়ে ভাত খেলো, আবার দুপুরে একটু খাবার খেলো, আবার বিকেলে একটু খেলো, সেরকম যেন প্রতিদিনটা যেন রবিবারের খাবারের দিন না হয়, সপ্তাহের সমস্ত দিনের মতই হয়। এইটা হচ্ছে আর বিশেষ করে বাঙালি এত খাদ্যপ্রিয় মানে বাঙালি যে যে সুযোগ পেলেই খাবার, খাবার মানে মিষ্টি আরো আরো সাংঘাতিক, যেখানে একদম ক্যালোরি ভর্তি, সেটা না করে একটা নিয়মিত, যেহেতু একদম একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি, বিপদটা হচ্ছে অসুখের বিপদ, জীবনের বিপদ, মৃত্যুর বিপদ, এবং এই বিপদে খাবারের একটা যদি আমরা বেশি খাই তাহলে আমি কি ক্যালোরিটা যদি আমরা ঠিক মতো ব্যবহার না করতে পারি তাহলে সেই ক্যালোরিটাই কিন্তু শরীরে ক্ষতির কারণ দাঁড়াবে। দুটো জিনিস হবে, একটা হচ্ছে যাদের এখন অসুখ আছে যেমন হার্টের অসুখ, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে সেই সেই অসুখটা খারাপ হয়ে যাবে, ব্লাড প্রেশারটাই হয়তো দেখা যাবে তাতে নুন কম খেতে বলা হয়েছে সে এমন খাওয়া শুরু করলো ব্লাড প্রেশার ওষুধ খেলে আর কমছে না, বা হার্টের অসুখ হঠাৎ হার্ট ফেলিওর হয়ে গেল, কিংবা ডায়াবেটিস সুগার চরচর করে বেড়ে গেল, সেটা তেমন কোভিড বাঁচাতে গিয়ে ডায়াবেটিস খারাপ তো কোনো যুক্তি নেই। সুতরাং সেদিকটা খেয়াল করতে হবে যে আমি কোভিড থেকেও যেমন ভালো থাকবো আমার অন্যান্য যে অসুখগুলো আছে সেগুলো থেকেও ভালো থাকবো, এবং সেই সমস্ত ক্ষেত্রে খাবার দাবার যদি সেই অসুখগুলোকে খারাপ করে দেয় সেক্ষেত্রেও আমার দায়িত্ব চলে আসে খাবার দাবার কন্ট্রোল করা। দু নম্বর পয়েন্ট হচ্ছে যে যে সমস্ত খাবারগুলোতে একটু নিউট্রিশনাল ভ্যালু বা একটু ভিটামিন জাতীয় বা একটু ইমিউনিটি বাড়ায়, যেমন ফল, তারপরে হচ্ছে যেমন বিভিন্ন রকম ফলে নানা রকম ভিটামিন থাকে, বা একটু গ্রিন ভেজিটেবল, যে সেই সমস্ত গ্রিন ভেজিটেবল খেলে কিন্তু একটু ভিটামিন মানে একটু পুষ্টিকর খাবার, যদি সম্ভব হয় ডিম, এবং ডিম মানে পুরোটাই কুসুম বাদ দিয়ে নয়, এবং মাঝে মাঝে একটু আধটু মাছ, মাছ তো যারা একটু বাজারে যাবেন, বাজারে গেলে একটা কন্ট্রোল রয়েছে বাজার করা যাচ্ছে, কোনো কোনো জায়গায় আবার আজকাল মাছ বাড়িতেও নিয়ে আসছেন, সেই মাছটা খেলে ন্যাচারালি একটু প্রোটিন, প্রোটিনের দরকার, প্রোটিন দরকার, এবং যদি সম্ভব হয় একটু আধটু চিকেন খেতে পারেন। অনেকের ধারণা যে কোভিড-19 বোধ হয় চিকেনের মধ্যে আছে, এটা খুব মানে দুঃখজনক ঘটনা। আমি একটা খবরে দেখলাম যে মানুষে চিকেনকে রাস্তায় ছুঁড়ে ছুঁড়ে ফেলে, জ্যান্ত মুরগিকে ছুঁড়ে ছুঁড়ে তাদের মেরে ফেলা হচ্ছে, খুব মর্মান্তিক ঘটনা, এটা একদম ভুল ভুল কথা। যে চিকেনে কিন্তু কোভিড-19 থাকে না, যারা চিকেন খেতে চান চিকেন খেতে পারেন, তবে ওই পরিমিত পরিমাণে একটা সামান্য ইয়ে করে, এরকম না আবার বেশি কন্ট্রোল করাও ভালো নয়, বেশি যদি খাবার দাবার কন্ট্রোল করতে শুরু করে দেন তাহলে খাবার তো আর বিষ নয়, খাবারের মধ্যে তো নিউট্রিশন আছে, পুষ্টি আছে, তাহলে শরীর থেকে পুষ্টি চলে যাবে, তাহলে পুষ্টিটাকে মেনটেন করতে হবে, এবং মেনটেন করে বিশেষ ধরনের কোনো খাবার নেই যে নেই যে যার মধ্যে হয়তো কোভিড-19 হবে না, এরকম কোনো খাবার আমরা ডাক্তারেরা বা ডাক্তারের সঙ্গে যারা বৈজ্ঞানিক তারা আবিষ্কার করে উঠতে পারেননি, হয়তো ভবিষ্যতে পারবে, তখন এই নিয়ে আরো বেশি আলোচনা করা যাবে। নিশ্চয়ই এটাই আমাদের আশার আলো যে ভবিষ্যৎ আমাদের নিশ্চয়ই একটা নতুন দিনের আলো দেখাবে, এবং আমরা সেই পথে হাঁটতে চলেছি আর সেই সমস্ত চেষ্টা নিয়ত করে চলেছেন আমাদের চিকিৎসকেরা এবং চিকিৎসা বিজ্ঞানের সাথে যারা রয়েছেন তারা। আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু যেই কথাগুলো দর্শকদের উদ্দেশ্যে না বললেই নয়, যে একটু আগে আপনি যেটা বললেন যে এই সময় একটা পরিমিতি বোধ থাকা খুব গুরুত্বপূর্ণ, মানে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়, না অতি কম খাবার না অতি বেশি খাবার। আর আরেকটা যেটা কথা জিজ্ঞেস মানে জানতে চাইছি যে যেসব মানুষরা আছেন যে কোভিড-19 ক্ষেত্রে বেশি আতঙ্কিত হয়ে পড়ছেন, মানে আতঙ্কিত হচ্ছেন এবং আতঙ্ক ছড়াচ্ছেন রোগটাকে নিয়ে, এবং প্রচুর ভুল তথ্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, সেই প্রসঙ্গে একটুখানি মানুষকে একটা বার্তা দেওয়া যে কোভিড-19 আমাদের ঠিক কি কি করতে পারে এবং কি কি করতে পারে না, আমরা কিভাবে ভালো রাখতে পারি নিজেদের। না, প্রথম কথা যে একদম আবার মানে প্রথমে যেটা বলেছিলাম আবার বলছি যে কোভিড-19 কিন্তু একটা মারাত্মক ভাইরাস নয় যে ধরলো আর সঙ্গে সঙ্গে মেরে ফেলে দিল, তা নয়, এটা খুব মাইল্ড ভাইরাস, কিন্তু এর সংক্রামক খুব সংক্রামক প্রভাবটা অনেক বেশি, খুব সংক্রামিত হতে পারে লোকজন। সেই জন্য যেটা করা দরকার, যেটা আমাদের সরকার বলছেন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যেভাবে বলছেন সুন্দরভাবে বলছেন, যে সবসময় নিজেকে সুস্থ রাখার জন্য নিয়মিত হাত ধোবেন, সাবান দিয়ে ধোবেন। আপনি ভাবুন যে সাবান দিয়ে ধুলে ব্যাকটেরিয়া এই ভাইরাসটা চলে যাচ্ছে, সাবান দিয়ে ধুলে ভাইরাসটা থাকছে না, তার মানে ভাইরাস তো যদি সত্যি খুব খারাপ হতো তাহলে সাবান দিয়ে কি আর ভাইরাস যেত, তাহলে ভাইরাস তো খুব দুর্বল প্রকৃতির ভাইরাস, তাই না? তাই না? তার মানে একটা লিপিড লেয়ার আছে, সাবান দিলে লিপিডটা নষ্ট হয়ে যায়, ভাইরাসটা নষ্ট হয়ে যায়। সুতরাং সেই হাত ধোয়া, স্যানিটাইজার যার মধ্যে 80% অ্যালকোহল আছে সেরকম স্যানিটাইজার সেরকম ব্যবহার করা, মাস্ক পরা, এবং মাস্কটা খুব দরকার, মাস্ক করা এই জন্যই দরকার যে যাতে অন্য থেকে আমার মধ্যে, কারণ এটা কিছুক্ষণের জন্য কিন্তু হাওয়ায় ঘুরে বেড়ায়, সেটা যাতে আমাদের মধ্যে না চলে আসে, কারণ আমরা তো জানি না আশেপাশে কি আছে না আছে। মাস্ক পরা এবং একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, 1 ফুট মতো একটা ডিস্টেন্স থাকা উচিত, এবং সবসময় কোনো রকম গ্যাদারিং অ্যাভয়েড করা, আর তার পাশাপাশি যদি মনে হয়
যে আমার কোন রকম অসুবিধা আছে, আমি একটু বয়স বেশি, আমার ডায়াবেটিস আছে, তাহলে একটু ঘরের মধ্যে বেশিক্ষণ সময় থাকা, তা না হলে সকালবেলা চললাম এই মর্নিং ওয়াক করতে, মর্নিং ওয়াক করতে গিয়ে মাস্ক না পরে হাত না ধুয়ে সেগুলো করা ঠিক হবে না। আর যদি কখনো মনে হয় যে একটু জ্বর মতো হচ্ছে, কাশি হচ্ছে, তাহলে কোনো ডাক্তারের সময় যোগাযোগ করে, হাসপাতালের সময় যোগাযোগ করে একটা পরীক্ষা করে দেখা যে তার COVID-19 আছে কিনা। খুব আর্লিতে যারা ধরা পড়ছে, যারা খুব আগের অবস্থা একদম প্রথম দিকটা যারা ধরা পড়ছে, তারা কিন্তু অনেকেই সুস্থ হয়ে যাচ্ছে, এবং এটা গোটা বিশ্বব্যাপী দেখা যাচ্ছে। যারা মারা যাচ্ছে তাদের প্রেজেন্টেশনটা কিন্তু অনেক লেট, তারা যাচ্ছে অনেক দেরি করে। যারা আগে তাড়াতাড়ি চলে যাচ্ছে তারা কিন্তু চিকিৎসক দ্বারা কিন্তু ভালো হচ্ছেন, এটা একটা খুব ভালো খবর যেটা সাম্প্রতিক আমাদের কাছে এসেছে। যে সুতরাং যদি প্রথমে যদি মনে হয় জ্বর হচ্ছে বা কাশি হচ্ছে, শ্বাসকষ্ট অব্দি ওয়েট না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গিয়ে একটা চিকিৎসা করা, প্রথমে দেখা যে সত্যি এটা হতে পারে কিনা। তার একটা স্কোরিং আছে, আমরা বলি করোনা স্কোরিং 1, 2, 3 করে, যদি 3 বা তার কম হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে তার রিস্ক অনেক কম। যদি রিস্কটা 5-এর বেশি হয়ে যায় তখন হয়তো তাকে, বা 5 বা 7 যদি হয়ে যায় তখন হাসপাতালে ভর্তি হতে পারে, সেটা কেস টু কেস ওয়াইজ সেটা ডিসিশন নেওয়া হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আপনাকে এত সুন্দর করে আপনি আমাদের এই গোটা বিষয়টাকে বুঝিয়ে দিলেন এবং দর্শকদের কাছে একটা সঠিক ধারণা পৌঁছে দিলেন যে ঠিক কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। অনেক ধন্যবাদ, আশা করি যে যেই পজিটিভিটি আপনি আমাদের দিলেন, দর্শকদের দিলেন, যে আশার আলো আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি ঠিক সময়ে ডাক্তারের কাছে পৌঁছে যাই আমাদের কোনো রকম উপসর্গ নিয়ে, তাহলে আমরা নিশ্চয়ই প্রত্যেকে সেরে উঠবো এবং পৃথিবী আবার নতুন সূর্যের আলো দেখবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের সাথে থাকার জন্য। আশা করি আমরা উপকৃত হলাম, দর্শকরা উপকৃত হলেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আপনারা সকলেই ভালো থাকুন, একদম ভয় পাবেন না, প্যানিক করবেন না, স্বাভাবিক জীবনে স্বাভাবিক ছন্দে ফিরে আসবেন, শুধু কয়েকটা দিনের অপেক্ষা মাত্র, একদম চিন্তা নেই, আবার দেখবেন। তেমন আমরা মানুষ, আমরা লড়াই করতে জানি, ভাইরাস সারা সব ঠিক করে দেবো, কোনো চিন্তা নেই, ভালো থাকবো, সুস্থ থাকবো, আপনারা সকলেই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আমাদের স্বাভাবিক জীবন, স্বাভাবিক জীবনের আনন্দ ছন্দ সব ফিরে আসবে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।